মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। তার আগে বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রেখা পাত্রকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবসরকালীন বিশেষ বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা। আগামী 5ই জুলাই পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ বজায়, 19শে জুন পরবর্তী শুনানি। আবেদনকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান, রেখা পাত্র বিজেপি প্রার্থী, নির্বাচনের আগে কয়েকটি মামলার জন্য অন্তর্বর্তী রক্ষা কবচ আছে। নির্বাচনের দিন বিকেলে একটি ঘটনা ঘটে, রাত 8টা নাগাদ পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে। আইন অনুযায়ী এত দেরিতে স্বতঃপ্রণোদিত FIR করা যায় না। মঙ্গলবার গণনার দিন যেন বিজেপি প্রার্থী রেখা পাত্র বিনা বাধায় নিজের নির্বাচনী এলাকায় ঘুরতে পারেন, সেই জন্য তাকে রক্ষা কবচ দিক আদালত। দেখতে পাচ্ছি পুলিশ আবার মানে কতটা ভিন্ডিকটিভ হতে হলে এই জিনিস করতে পারে, যেখানে ইডির মামলাতে স্পেসিফিক্যালি এই ন্যাজাট থানার আচরণ সম্বন্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চে প্রিসাইড করেছিলেন, সাংঘাতিক রকমের একটি অবজারভেশন করেছিলেন যে পুলিশ সম্পূর্ণভাবে মিলিত হয়ে আছে রুলিং ডিসপেনসেশনের সাথে, মানে তৃণমূল কংগ্রেসের সাথে। সেই ন্যাজাট থানা আবার রেখা দেবীর নামে একটি ওপেন এন্ডেড FIR করে দিয়েছেন, করে তার মধ্যে এমন সেকশন লাগিয়েছে যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট 10 বছরের। তো এটা বেসিক্যালি এটা শুধু রেখা দেবী নয়, রেখা দেবী কিংবা ধরুন বিভিন্ন ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্টস যারা ভারতীয় জনতা পার্টির, তাদের বিরুদ্ধে এরকম ফলস কেস করে তাদেরকে চেষ্টা করছে হচ্ছে এখন এটা যেভাবে হোক যাতে কাউন্টিংয়ের দিনটাতে এদেরকে অ্যাডভার্সলি মানে কোনো রকমভাবে কাউন্টিংটাকে অ্যাডভার্সলি ইনফ্লুয়েন্স করতে পারে। তো আজকে আমরা সকালবেলা মাননীয় গ্রীষ্মকালীন অবকাশের সময়ে যে আমাদের ভেকেশন বেঞ্চ চলে, তো আমরা তার কাছে অ্যাপ্রোচ করেছিলাম, মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে। রাজ্যের আইনজীবী অমৃতা পাঁজা মল্লিক বলেন, পুলিশ ঘটনার কথা জানার পর প্রাথমিক তদন্ত করে, তারপর স্বতঃপ্রণোদিত FIR করে। সব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে অন্তর্বর্তী রক্ষা কবচের নির্দেশ দেন। রেখা পাত্রকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। শাসক দল পুলিশকে ব্যবহার করে ক্যাডারের কাজ করাচ্ছে বলে অভিযোগ করেছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, এভাবে পুলিশকে দিয়ে বিজেপি প্রার্থীদের আটকে দিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল। গ্রীষ্মকালীন অবকাশের সময়ে যে আমাদের ভেকেশন বেঞ্চ চলে, তো আমরা তার কাছে অ্যাপ্রোচ করেছিলাম, মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে। আমরা ম্যাটারগুলির যে আর্জেন্সি সেগুলো জানিয়ে বলি যে আমরা আজকে শুনানি না করাতে পারলে আগামীকাল কাউন্টিং, সো কাউন্টিংটাকে এরকমভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে পুলিশ মেশিনারিকে এরকমভাবে কাজে লাগিয়ে। তো মামলাগুলি শুনানি হয়েছে, রেখা দেবীর মামলাও পুরোপুরি শুনানি হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পুরো জিনিসটি শুনে এবং পুলিশ যে হারে রাজ্য সরকার চালাচ্ছে, যে রাজনৈতিক দল সেই দলের কাডারের রূপে পরিণত হয়েছে, সেইগুলিকে বিবেচনা করে এই FIR সম্পূর্ণভাবে স্টে করে দিয়েছে। তো রেখা দেবীকে শত চেষ্টা সত্ত্বেও আটকানো যাবে না, অ্যারেস্ট করা যাবে না, কালকেও কাউন্টিংয়ের সময় উনি থাকবেন, তারপরে জনগণ কি রায় দিয়েছে সেটা দেখা যাবে। রেখা পাত্র জানান, 500-এর বেশি বুথে ভোট চুরি হয়েছে, ভোটে কারসাজি করারও অভিযোগ করেন রেখা। আমার মনে হয় যে 500-এর বেশি বুথে এরা ভোট চুরি করেছেন। সকাল থেকে একটা অবধি নর্মালি ভোট হয়েছে, তারপরে ওরা যেভাবে দুষ্কৃতি চালিয়েছেন এরপরে তৃণমূলের লোকেরা ভোট ওরা চুরি করেছেন, ভোট ওরা নিজেদের ইচ্ছামতো ভোট লুটপাট করেছেন, এটাই আমি বলবো। এবং যে এটা যে ওরা ভোট লুটপাট করেছে সেটা আমি নিজে চোখেও দেখেছি। বিজেপির পদ্মফুল চিহ্নর বোতাম কাজ করছে না, অথচ TMC হাজি নজরুলের সরাসরি বোতামটা কাজ করছে, এটা কেমন ধরনের? আবার সেখানে প্লেনের কালি দিয়ে চিহ্ন করা আছে, যারা বুঝতে পারবে না তারা ওই কালি চিহ্ন দেখেই ভোট দেবেন, এটা পুরো কারসাজি করা হয়েছে ভোটে, যেটা আমি দেখে বুঝতে পেরেছি। তবে শাসক দলের এত আক্রমণের পরও জয়ের ব্যাপারে আশাবাদী রেখা। জয় তো অবশ্যই হবে, কেননা এখানে জয় ছাড়া মানুষ কিছুই দেখতে পাচ্ছে না। এখানে মানুষ ঘরের মেয়েকে ভোট দিয়েছেন, তার ভেতরে ষড়যন্ত্র করেছেন তৃণমূলের গুন্ডাবাহিনীরা, তো এখানে আমাদের জয় অনিবার্য, কারণ জয় ছাড়া এখানে কিছুই আমি দেখতে পাচ্ছি না। রেখা পাত্র তিনি জানালেন, কমিশনের ভূমিকায় তিনি খুশি নন, তবে সব মিলিয়েই বলা যায় যে রেখা পাত্র তিনি আদালত থেকে রক্ষা কবচ পেলেন, স্বস্তি মিলল রেখা পাত্র সহ একাধিক নেতৃত্ব যারা রয়েছেন, যারা সমস্যায় পড়ছেন আগামীকাল নির্বাচনের ফল ঘোষণা, এবং তাতে আত্মবিশ্বাসী নিজের জয়ের ব্যাপারে রেখা পাত্র, এটা স্পষ্ট জানালেন রেখা নিজেই। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, কলকাতা।